Hi friends, আজকে আবার চলে যাচ্ছি সেই যেখানে প্রতিবারই যাই তোমাদের জন্য ইনফরমেশন আনার জন্য বুঝতে পারছো কোথায় যাচ্ছি সেটা হলো নসিপুর রেল প্রজেক্ট নসিপুর আজিমগঞ্জ যে রেল প্রজেক্ট সেই রেল প্রজেক্টে আমরা যাচ্ছি যে কত দূর অবধি কি কাজ এগিয়েছে তো রেল প্রজেক্টের কাছে গিয়ে তোমাদেরকে সমস্ত কিছু দেখাবো যে কত দূর কি কাজ এগিয়েছে বা কতদিন লাগতে পারে এই প্রজেক্টটা কমপ্লিট হতে ঠিক আছে তো নসিপুর ব্রিজের কাছে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে নমস্কার বন্ধুরা ক্রিয়েশন অফ সোনা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তো আজকে আবার চলে এসেছি নসিপুর আজিমগঞ্জে রেল প্রজেক্ট সেখানেই তোমাদের জন্য আপডেটেড ভিডিও নিয়ে আসার জন্য তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি এখন আছি নসিপুর ব্রিজের একবার এই সামনে যেটা হচ্ছে ভাগীরথী নদীর পূর্ব পার অর্থাৎ নসিপুর টু মুর্শিদাবাদের দিক সেই দিকেই আছি তো দেখতেই পাচ্ছ এখানে পাথর ফেলা অনেকটাই হয়ে গেছে আমি বলবো না পুরোটা হয়েছে কারণ এই ব্রিজ থেকে প্রায় হাফ কিলোমিটার অবধি পাথর ফেলা কমপ্লিট আর এর আগের ভিডিওতে আমি তোমাদের দেখিয়েছি যে রেল স্লিপার বা রেল লাইন সেগুলো তো আগেই চলে এসেছিলো সুতরাং এই দিকে পাথর বিছিয়ে রেল স্লিপারগুলো পাতা হবে তারপর রেল লাইন এইভাবে ধাপে ধাপে কাজ এগাবে এবার চলো তোমাদেরকে নসিপুর রেল ব্রিজের ওপারে অর্থাৎ ভাগীরথী নদীর পশ্চিম পারে মানে নসিপুর রেল ব্রিজ টু আজিমগঞ্জের সাইডে কী কাজ হচ্ছে সেগুলোর আপডেট তোমাদের সামনে তুলে ধরছি তো বন্ধুরা আমি এখন আছি আজিমগঞ্জের সাইডে নসিপুর রেল ব্রিজের কাছে দেখতেই পাচ্ছ আজিমগঞ্জ স্টেশন থেকে নসিপুর রেল ব্রিজ অবধি রেল লাইন পাতার কাজ সম্পূর্ণ হয়ে গেছে এবার শুধু রেল লাইনের ধারে ধারে যে ক্লিপগুলো লাগানো সেগুলোরই কাজ চলছে অর্থাৎ এখন যে পরিস্থিতিতে রেল লাইনটা দেখতে পাচ্ছ তাতে আজিমগঞ্জ স্টেশন থেকে নসিপুরের এই ব্রিজ অবধি মালগাড়ি সহজেই নিয়ে আসা যাবে বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ নসিপুর রেল ব্রিজ থেকে আজিমগঞ্জের দিকে রেল লাইন পাতা সম্পূর্ণ হয়ে গেছে সুতরাং ১৩ বছরের যে দীর্ঘ প্রতীক্ষা সেই প্রতীক্ষার অবসান খুব শীঘ্রই ঘটতে চলেছে দেখেও খুব সুন্দর আনন্দের অনুভূতি পাচ্ছি তো তোমরাও হয়তো এই ভিডিওটা দেখে খুবই আনন্দিত হয়েছো যে এবার আজিমগঞ্জ স্টেশন থেকে মালগাড়ি পরবর্তী কনস্ট্রাকশনের জন্য যা যা দরকার সেগুলো খুব সহজেই এই নসিপুর ব্রিজ অবধি নিয়ে আসতে পারবে বন্ধুরা হাঁটতে হাঁটতে আজিমগঞ্জ স্টেশনের মধ্যে চলে এসেছি তোমরা যে প্ল্যাটফর্মটা দেখছো এখন এই প্ল্যাটফর্মটাই হচ্ছে মুর্শিদাবাদ টু নসিপুর রেল ব্রিজ হয়ে আজিমগঞ্জে যে ট্রেনগুলো আসবে সেগুলো এসে এই প্ল্যাটফর্মেই দাঁড়াবে
এটাই হচ্ছে সেই প্ল্যাটফর্ম যেখান থেকে নসিপুর রেলব্রিজ দিয়ে মুর্শিদাবাদ স্টেশন অব্দি রেল লাইন চলে গেছে। এই রেল লাইনটাই সোজা নসিপুরের দিকে গেছে, দেখতেই পাচ্ছ। এটা আজিমগঞ্জ রেলওয়ে জংশন স্টেশন। হাই ফ্রেন্ডস, তো তোমাদেরকে তো আমি দেখালাম সমস্ত কিছুই, ঘুরে ঘুরে দেখালাম যে নসিপুর আজিমগঞ্জ যে রেল প্রজেক্ট, সেই রেল প্রজেক্টের যে রেল লাইন পাতার কাজ সেটা কিন্তু আজিমগঞ্জ জংশন থেকে নসিপুর যে রেল ব্রিজ মানে ভাগীরথী নদীর পশ্চিম পারের অংশে সম্পূর্ণ কমপ্লিট, মানে বলা যায় পুরোদমে কমপ্লিট। এখানে আর লাইন পাতার কাজে কোনো কিছু বাকি নেই। এখন যেটা বাকি আছে এপারে সেটা হচ্ছে সিগন্যালিং বা আরও ছোটোখাটো খুঁটিনাটি কাজ, ইলেকট্রিফিকেশান, এই সমস্ত কাজগুলো এখানে বাকি আছে। তো সেইগুলো তো পরবর্তীতে হতে থাকবে, কিন্তু মেজর যে কাজ যেটা হচ্ছে রেল লাইন পাতা, স্লিপার পাতা, পাথর ফেলা, বলা যায় সম্পূর্ণই কমপ্লিট, 100% কমপ্লিট হয়ে গেছে তোমাদের যেটা আমি দেখালাম। তো এই হচ্ছে ব্যাপার। আর ভাগীরথী নদীর যেটা নসিপুর রেল ব্রিজ থেকে মুর্শিদাবাদ স্টেশনের দিকে সেদিকটাও তোমাদের আমি দেখালাম যে ওখানে স্লিপার ফেলা, পাথর ফেলা শুরু হয়ে গেছে। পাথর পুরোটা ফেলা হয়নি, কিন্তু অনেকটাই পাথর ফেলা হয়েছে, কিন্তু স্লিপার ফেলার কাজ কমপ্লিট, রেল লাইন ফেলার কাজ কমপ্লিট। সুতরাং ওখানেও পাথর কিন্তু ফেলে পাথর ভিজিয়ে তারপর স্লিপার পাতবে এবং রেল লাইন পাতা হবে। তো ওই দিককারও কাজ এগাচ্ছে, কিন্তু আজিমগঞ্জের সাইডটা কিন্তু কাজ প্রায় শেষের পথে। তো ঠিক আছে, তোমাদের সঙ্গে আবার দেখা হবে। তো তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থাকো, আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটা কাইন্ডলি সাবস্ক্রাইব করে দিও। তো আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।